আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? মিরাজ হোসেন গাজী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্রের নতুন একটি ভিডিওতে। এবং এখানে আজকে আলোচনা করতে চাই হচ্ছে ভ্যাকসিন বিষয়ে। আপনাদের কিছু জানার আগ্রহ আছে, এখনও কিছু সমস্যা আজকে দেখেছি টিকাদান কেন্দ্রে এবং প্রবাসী কল্যাণ ভবনের সামনে এবং ভবনের জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে। সেই বিষয়গুলোর উত্তর সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে জিজ্ঞেস করে যতটুকু জানতে পেরেছি আপনাদেরকে জানাতে চাচ্ছি। বেশি সমস্যা দেখেছি আমি প্রবাসী অ্যাপসে। 72 ঘন্টার কথা বলা হচ্ছে ভেরিফিকেশনের জন্য পাসপোর্ট, সেটি 4 দিন 5 দিন হয়ে যাচ্ছে, তারপরও সেটি কাজ হচ্ছে না, এই অভিযোগগুলো অনেকেই করছেন। যদি এমন কারো থাকে তাহলে তারা কিন্তু আপনার নিকটস্থ যে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস DEMO, সেখানে আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন। এই বিষয়ে ভিডিও আছে বিস্তারিত, সেই তালিকাও আছে, আপনারা দেখে নিতে পারেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কেও চেষ্টা করবো সেই তালিকা দিয়ে দেওয়ার জন্য। সেখানে আপনারা গিয়ে আপনারা নিবন্ধন করে ফেলতে পারবেন, সেটি হয়তো আপনার জন্য সহজ হবে যদি অ্যাপসে আপনি না পারেন, কারণ অ্যাপসে অনেক অভিযোগ, অনেকেরই ভোগান্তি। তাহলে আমি প্রবাসীতে না হলে আপনি জনশক্তি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে করবেন নিজ জেলায়, অথবা 9টি TTC, অথবা ঢাকার যারা ঢাকায় এবং গাজীপুরে নতুন করে কিন্তু BMET-র অফিস করা হয়েছে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, সেখানেও আপনারা করে নিতে পারবেন। ফিজিক্যালি আসলে কাউকে টিকা দেওয়া হয় না, আপনি অনলাইনে নিবন্ধন করুন। আমাদের রেজিস্ট্রেশন কেন্দ্র আমরা বাড়িয়েছি, গাজীপুরকে আমরা আলাদা কেন্দ্র দিয়েছি, সাভার ধামরাইয়ের জন্য আলাদা কেন্দ্র দিয়েছি BKTTC, আমরা নবগঞ্জ দুহার কেরানীগঞ্জের জন্য কেরানীগঞ্জ TTC-তে আলাদা সেন্টার দিয়েছি। দয়া করে সচেতন হবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। এছাড়াও আপনারা অনেকেই জানতে চান যে এই BMET নিবন্ধন করার পরও আপনারা সুরক্ষা অ্যাপসে নিবন্ধন করতে পারছেন না। এই জায়গায় হচ্ছে যে এই বিষয়টি, সেটি হচ্ছে আপনারা শুনে একটু অবাকই হবেন হয়তো যে আজকে পর্যন্ত, অর্থাৎ 7 জুলাই পর্যন্ত 3 লাখের মতো ডাটা বা তথ্য জমা দেওয়া হয়েছে সুরক্ষা অ্যাপসের কাছে, যেটি স্বাস্থ্য মন্ত্রণালয়ে সুরক্ষায় যায়। সেখান থেকে মাত্র 25,000-এর মতো আপলোড করা হয়েছে দুপুর পর্যন্ত যেই খবর ছিল, তার মানে নিশ্চয়ই বুঝতেই পারছেন যেটি কিন্তু ধীর গতিতে আগাবে। হ্যাঁ, আর BMET-তে নিবন্ধনের সঙ্গে সঙ্গে আপনি সুরক্ষায় আবার কিন্তু নিবন্ধন পাচ্ছেন না, আপনাকে অবশ্যই 1-2 দিন অপেক্ষা করতেই হবে, এটি একটু মাথায় রাখবেন। হতাশার কিছু নেই, কারণ আপনার তথ্যটি BMET থেকে যাবে সুরক্ষায়, সেখানে যেতে কিন্তু 2-3 দিনও সময় লেগে যেতে পারে। ওকে, এরপর কখন আপনারা SMS পাবেন? অনেকে SMS পাচ্ছেন না, নিবন্ধন 2 জায়গাতেই সম্পন্ন হয়েছে কিন্তু পাচ্ছেন না, তাদের জন্য বলছি হলো যে প্রতিদিন আমাদের যেটি হচ্ছে 1400 করে টিকা দেওয়ার ব্যবস্থা আছে ঢাকায় ফাইজারের এখন পর্যন্ত। তাহলে 1400 জন প্রতিদিন, তাহলে 25,000 তালিকা গেছে, কতদিন লাগবে সেটি নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারছেন। আমাদেরকে ধৈর্য ধরতে হবে। এরপরে কিন্তু আরও 12টি সিটি এলাকায় সেখানে কিন্তু মডার্নার ভ্যাকসিন দেওয়া শুরু হবে বিদেশগামীদের জন্য, সেটি যদি হয়ে যায় আগামী সপ্তাহে আশা করা হচ্ছে, তাহলে দেখা যাবে যে আমাদের সকলের জন্য সেটি কিন্তু খুব বড় একটি সুখবর। ফাইজার বিশেষ কারণে, টেকনিক্যাল কারণে বেশি ঠান্ডা রাখতে হয় বলে ঢাকায় দেওয়া হচ্ছে। 1 সপ্তাহ পরেই আপনারা 12টা সিটি লেভেলে, সিটি কর্পোরেশন লেভেলে মডার্নার টিকা পাবে, অন্যান্য বিদেশগামী কর্মীরাও। যে দেশে যে টিকা কার্যকরী সেই টিকা নিতে হবে। দয়া করে আপনার চাহিদা এবং বিদেশের নিয়মকানুন এটা আপনারা মিলে তারপরে টিকা নেবেন। আর সৌদির জন্য যারা টিকা নিচ্ছেন, এই টিকার সার্টিফিকেটটি আপনারা ওই দেশের তাওয়াক্কালনা নাম করে একটা অ্যাপ আছে, সেখানে নোট দিবেন যে আপনি টিকা নিয়েছেন। আরেকটি হচ্ছে SMS দেওয়া হচ্ছে রাতে, মধ্যরাতে আপনাকে যেতে হবে সকালে ঢাকায় টিকা দেওয়ার জন্য। সেই ধরেন দূর দূরান্ত থেকে, সিলেট থেকে, চট্টগ্রাম থেকে রাতেই পাগল হয়ে, যেহেতু লকডাউন চলছে, যানবাহন চলাচল নেই, খুবই বিপদের একটি ব্যাপার। এটি BMET মহাপরিচালকের সাথে আমি কথা বলেছিলাম আজকে, এই বিষয়টি তিনি বলেছেন যদি কারো আসার সুযোগ থাকে তিনি তো সেদিনই আসবেন নিশ্চয়ই, যদি তারপরও কেউ ওই দিনই আসতে না পারেন তাহলে তিনি পরের দিনও আসলে তার টিকাটি দেওয়া হবে। তবে অবশ্যই আপনি সুরক্ষায় নিবন্ধিত হওয়ার পরে যে ভ্যাকসিন কার্ডটি প্রিন্ট করতে হয় সেটা আপনি আগেভাগে প্রিন্ট করে রাখবেন, এরপর যদি আপনি একদিন পরেও আসেন ওই কার্ডটি থাকলে আপনি সেই ভ্যাকসিনটি দিতে পারবেন। গেল এই প্রশ্নের উত্তর। আরেকটি হচ্ছে 1 ডোজ দিয়ে যাওয়া যাবে কিনা, এটি নিয়ে বিতর্ক আছে। সৌদি আরবে 1 ডোজ নিয়ে গেলে তাওয়াক্কালনা অ্যাপস যেটি আছে সেখানে নিবন্ধিত হয়ে আপডেট হয়ে আপনাকে যেতে হয়। আপনারা জানেন যে ভ্যাকসিনের 2টো ডোজের পরে সার্টিফিকেট জেনারেট হতো, আমরা এটা সিঙ্গেল ডোজের সার্টিফিকেট জেনারেট করার জন্য ICT বিভাগকে অনুরোধ করেছি। অর্থাৎ 1 ডোজ দেওয়ার পরেও সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। সার্টিফিকেট যখন সে পাবে তখন সৌদি আরবের যে সিস্টেম তাওয়াক্কালনা, আমাদের যেমন সুরক্ষা.gov.bd, ওদের হচ্ছে তাওয়াক্কালনাতে এন্ট্রি করতে পারবে। ওই এন্ট্রি করলে তাদের সিস্টেম চিনবে যে সে 1 ডোজ নিয়েছে,
বাকি একজন সে সৌদি আরবে যেও গ্রহণ করতে পারবে। অর্থাৎ যার ফ্লাইট কাছাকাছি তার জন্য সুখবর, আর যিনি এক মাস সময় আছে, 28 দিন বেশি আছে, তারা 2 ডোজ করে যাবেন। যেহেতু 28 দিন সময় লাগছে 2 ডোজ দিতে, আপনারা দয়া করে 2 ডোজ দিয়ে তারপরে সার্টিফিকেট নিয়ে এরপরে আপনারা যাবেন, তাহলে দেখা যাবে যে আপনাদের জন্য এটি ভালো হবে, তখন আসলে আর অনিশ্চয়তা থাকবে না। এছাড়াও আমরা দেখেছি ফ্যামিলি ভিসা, ভিজিট ভিসা, সৌদি আরবে যারা ফ্যামিলি ভিসার অনেকে বিপাকে আছেন তাদের জন্য আসলে খুব একটা সুখবর আজকেও ছিল না। আর অন্যান্য দেশ সৌদি আরব বাদে যে দেশের বন্ধুরা, সৌদি আরব এবং কুয়েত বাদে যে দেশের বন্ধুরা যাওয়ার প্রয়োজন আছে, তারা নিশ্চয়ই খুব শীঘ্রই ভালো খবর পাবেন, সেটি বিএমইটির মহাপরিচালক জানিয়েছেন। অর্থাৎ আজকে থেকে যেটি শুরু হয়েছে সেটি হচ্ছে সৌদি আরব এবং কুয়েতগামী যেই কর্মী বা যারা প্রবাসী তাদেরকে দেওয়া হচ্ছে। সৌদি এবং কুয়েতগামীরা আগে টিকা পাচ্ছেন এবং পাবেন, অন্যান্য দেশের কর্মীরাও টিকা পাবেন, রেজিস্ট্রেশন উন্মুক্ত আছে। তবে একটি বিষয় পর্যবেক্ষণ করেছি যে আসলে সৌদি আরব এবং কুয়েতগামী প্রবাসীদের মধ্যে নতুন যারা কর্মী তাদেরকে দেওয়া হচ্ছে, কিন্তু পুরাতনদের যদি একটু আগে লিস্টটা দেওয়া যেত কোনোভাবে ব্যবস্থা করে, যাদের ভিসার মেয়াদ তো কম তাদের যদি আগে দেওয়া যায় তাহলে কিন্তু ভালো হতো এই বিষয়টি, কিন্তু সেটি আমরা আসলে দেখতে পাইনি, তাহলে হয়তো আমাদের প্রবাসী বন্ধুর জন্য আরও ভালো হতো। তো প্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয়ই সবাই আপনাদের জানার বিষয়গুলো আমরা চেষ্টা করেছি মোটামুটি আপনাকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। আপনারা কমেন্ট করতে পারেন, সেখানে যদি আমি উত্তর দিতে নাও পারি পরবর্তী সেই কমেন্টগুলো কিন্তু আমি সবগুলো দেখি, ভিডিও আকারে পরবর্তীতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপাতত এটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। বিদায় নিচ্ছি, মিরাজ হোসেন গাজী, প্রবাস তথ্য কেন্দ্রের এই পর্ব থেকে। আল্লাহ হাফেজ।